হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসনা ভিলেজ কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব সয়াবিনের রেসিপি। তো দেখেন, এখানে আমি একটা পাত্রে গরম পানি নিয়ে নিয়েছি, সয়াবিনের এক প্যাকেট নিয়েছি, তো কেটে দিয়ে দিলাম, তো কিছুক্ষণ ভিজে থাক। তো বন্ধুরা, আমি ভিজিয়ে রেখেছি, ততক্ষণ জোগাড় জাতি সব কিছু করে নিয়েছি। তো দেখেন পানি কতটা চুষে নিয়েছে। তো এবার আমি সয়াবিনগুলো এখান থেকে চেপে চেপে তুলে নেব, দিয়ে আর একটা পাত্রে রেখে দিচ্ছি। সয়াবিনটাই পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেবো। বন্ধুরা, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। গ্রামের বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন রেসিপি দেখতে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে, অবশ্যই শেয়ার করবেন। তো দেখেন, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তো চুলার পাশে চলে যাবো। তো বন্ধুরা দেখেন, চুলার পাশে চলে এসেছি, তো আমি চুলাটা প্রথমে ধরিয়ে নেবো। বন্ধুরা, তো চুলা ধরিয়ে নিয়েছি, আর কড়াইতে সর্ষের তেলও দিয়ে দিলাম। তো তেলটা একটু কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। তো বন্ধুরা দেখেন, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি দুটো তেজপাতা দিয়েছি, আর কতটা পেঁয়াজ কুচি নিয়েছি দেখেন, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি আমি, বড় পেঁয়াজ। পেঁয়াজটা আমি হলো কুচি করে নিয়েছি, বেশি মিহি করে কুচাইনি। তো ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজটা, আর এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুইটা। তো বন্ধুরা দেখেন, টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটা, ভালোভাবে আমি একটু কষিয়ে নেবো কিছুক্ষণ। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন, সয়াবিনটা ভালোভাবে কষিয়ে নেবো, ভালোভাবে ভেজে নেব। এভাবে কিন্তু সয়াবিন রান্না করলে একদম মাংসের স্বাদটিও কিন্তু হার মানাবে, কোনো রকম বাড়তি উপকরণ লাগবে না, জাস্ট সাধারণভাবে। এখানে দেখেন আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, তো ভালোভাবে একটু মিশিয়ে নেব, কষিয়ে নেব বন্ধুরা। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টেই কিন্তু আমরা উৎসাহ পাই বন্ধুরা। তো দেখেন, আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো এবার দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। আদা রসুন জিরা আমি একসাথে বেটেছিলাম বন্ধুরা, সেটা দিয়ে দিচ্ছি। তো একটু পানি দিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায়, তো ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি একটা মশলা দিয়েছি, স্পেশাল মশলা, এটা হচ্ছে জিরা, গোলমরিচ আর মুহুরি একসাথে শুকনো খোলে ভেজে গুঁড়ো করেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এটার কারণে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে, একবার অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন। তো দেখেন, আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর পানিও দিয়ে দিলাম। তো আমি কিছুক্ষণ ঝোলে বলক আসুক, আস্তে আস্তে ফুটে, তো দেখেন ঝোলে বরক চলে এসেছে, তো ঢাকনা চাপা দিয়ে দেব, কিছুক্ষণ রান্না করব। তো বন্ধুরা দেখেন, আমি প্রায় 2 মিনিট রান্না করেছি। তো দেখেন, একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকনাটা আগলা করে, আমি আর ঢাকনা চাপা দেবো না, আর একটু কিছুক্ষণ জাল দেবো, রান্না করব, একটু শুকিয়ে আসবে রসটা। তো দেখেন, সয়াবিন কিন্তু একদম ঝোলটা শুকিয়ে এসেছে অনেকটা, তো এরকমভাবে থাকবে। তো আমি পাত্রে নামিয়ে নেবো, একটু রসা রসা থাকবে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো দেখেন, আমি নামিয়ে নিয়েছি, জাস্ট কিন্তু একটা অসাধারণ কালার এসছে বন্ধুরা, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। অবশ্যই এভাবে ঘরেও উপকরণে না, জাস্ট সাধারণভাবে রান্না করবেন, একদম মাংসের স্বাদটি কিন্তু হার মানাবে, মনে হবে যেন একদম কষা কষা মাংস খাচ্ছেন, এত সুন্দর স্বাদ হয়। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে, আর অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।